একদম পানির মতো সহজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস, তাও আবার রেস্টুরেন্ট স্টাইল। আর এই রেসিপিটা আমার বাসায় কয়েকদিন পর পরই রান্না করতে হয়, কারণ এই রেসিপিটা থাকলে যেটা হয় এক্সট্রা করে এর সাথে আর কিছুই রান্না করতে হয় না, কারণ এর মধ্যে চিকেন ইউজ করি, প্রন ইউজ করি, তার সাথে ডিম ব্যবহার করি, তো সব মিলে এটা একটা কমপ্লিট মিল বলতে পারেন। তো শর্টকাটে সহজভাবে রেসিপিটা শেয়ার করবো, অ্যাজ ইউ অল নো হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানি সহজ রেসিপি। তেলের মধ্যে প্রথমেই দুটো ডিম আমি স্ক্রাম্বল করে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এখন সেম প্যানে আমি যেটা করব, চিংড়ি মাছ এবং চিকেন ভেজে নিব। চিকেনের পরিমাণ যদি বলি 1 কাপের মতো আছে আর চিংড়ি আছে 1/2 কাপের মতো। আমি যেটা করেছি, লাল মরিচের গুঁড়া, তারপরে সয়া সস আর আদা রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে এই চিংড়ি এবং চিকেন মেখে রেখেছিলাম, মানে মেরিনেট করে রেখেছিলাম আর কি। তো এখন মেরিনেট করা চিকেন এবং চিংড়ি আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি, এক্সট্রা করে পানি দিতে হবে না, কিছু না, এটা থেকে যেইটুকু পানি বের হবে সেটাতেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আর কড়াইয়ের একটা কিচেন টিস্যু দিয়ে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল স্পুন, তার সাথে ব্যবহার করেছি 1 টেবিল স্পুন কুকিং অয়েল। তো এগুলো গলে যাওয়ার সময় আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে রসুন কুচি, একদম কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 2 টেবিল চামচ মতো আছে। তো রসুন কুচি থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি অ্যাড করেছি কাঁচা মরিচ প্রায় 5 থেকে 6টা আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু সময় ভেজে নিয়ে আমি কতগুলো ভেজিটেবল দিয়ে দিচ্ছি, বরবটি ব্যবহার করেছি আর একদম জুলিয়ান কাট করে রাখা গাজর। তো এখন এটা আমি কিছু সময় ভেজে নিব, এই ধরেন 2 মিনিটের মতো। এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ, এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি, তার সাথে সয়া সস ব্যবহার করেছি 3 টেবিল চামচ আর ওয়েস্টার সস আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ, তার সাথে ম্যাগি সয়া সস আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 3 চা চামচ। আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আজকে ব্যবহার করছি সব কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, আর আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে ইনশাল্লাহ একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবেন। এখানে আমি 1.5 কাপ বাসমতি চাল সিদ্ধ করে রেখেছিলাম, অর্থাৎ ভাত রান্না করে নিয়েছিলাম, তো সেই 1.5 কাপ চালের যতটুকু ভাত হয়েছে সম্পূর্ণই আমি এখানে ব্যবহার করেছি। আর বাসমতি চালের ভাত আমি রাইস কুকারে রান্না করে নিয়েছিলাম, যতটুকু চাল তার ডাবল পানি আর সামান্য একটু তেল দিয়ে ভাত রান্না করে নিয়েছি। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন পাউডার, মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। তো আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি চিকেন পাউডার, তার সাথে আমি ব্যবহার করেছি হচ্ছে পাতাকপি কুচি প্রায় 1.5 কাপের মতো। তার সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আগে ভেজে রেখেছিলাম যেই ডিমটা সেটা, আর তার সাথে চিকেন এবং প্রন দিয়ে এখন আর কোনো কাজ নেই, এখন শুধু চুলার জালটা হাই হিটে করে এটা অনবরত ভেজে নিতে হবে, মানে ওলট পালট করে খুব সুন্দর করে সটে করে নিতে হবে। তারপরে আমি লাস্টে একদম অ্যাড করে দিব হচ্ছে 1 চা চামচ মতো চিনি, আর তার সাথে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে আছে 1 চা চামচ পরিমাণ। দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট। চুলাতে আর 1 মিনিটের মতো আমি সটে করে নিব, তারপরে এভাবে টেবিলে আপনারা সার্ভ করতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।